যাচ্ছে আমার অভিনন্দন। আমরা মুক্তিযোদ্ধা পরিবার বর্গ, মুক্তিযোদ্ধা সন্তান সমান, মুক্তিযোদ্ধের চেতনার কথা বলি, আমরা মুক্তিযোদ্ধা পরিবারের স্বার্থ জড়িত নিয়ে কথা বলি। আমাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার বর্গ একটি অরাজনৈতিক সংগঠন, তবে রাজনৈতিক নিরপেক্ষ নয়। আমরা যেখানে মুক্তিযোদ্ধার সন্তানের পরিবারের শহীদ পরিবারের স্বার্থ জড়িত থাকব, আমরা সেখানে কথা বলব। আজকে এই নির্বাচনে যদি কোন মুক্তিযোদ্ধার সন্তান নির্বাচন করে, আমরা তখন তার পক্ষে কথা বলব। এই 71-এর রণাঙ্গনে সশস্ত্র বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী 1960-এর দশক থেকে এদেশের মুক্তিকামী মানুষের সাথে একত্রতা ঘোষণা করেছিলেন। তিনি পাকিস্তান বিরোধী আন্দোলন করেছিলেন। সর্বোপরি 1971-এর রণাঙ্গনে সেদিন সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। যে রেজাউল করিম 1971-এর 10 মার্চ সেই যুদ্ধে একটা বুলেট যদি তার গায়ে রাখত, আজকে তিনি মেয়র নির্বাচন করতে পারতেন না। তিনি শহীদের খাতে নাম লিখতেন। যে ব্যক্তি নিজের জীবনের তর্কা করেন নাই, এদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, সেই ব্যক্তিকে কি আমরা একটা সামান্য মেয়র পদে দেখতে চাই না? আমরা তো একদিন দেখেছিলাম এদেশের স্বাধীনতাকে যারা বিরোধিতা করেছিল তাদের সামনে গাড়ির পতাকায় দেখেছিলাম, বাংলাদেশের পতাকা নিজামীর হাতে দেখেছিলাম, সালাউদ্দিন কাদেরের গাড়ির সামনে দেখেছিলাম। তখন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, শহীদের ভাই হিসাবে লজ্জায় মাতাল্যস্ত করে থাকতাম। বন্ধুরা আমার, আমরা যত আওয়ামী লীগের যত অর্জন, 1948 সালে এই আওয়ামী লীগ 23 জুন জন্মগ্রহণ করেছিল। এই 23 জুন একটি ঐতিহাসিক দিন। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা 23 জুন তাকে হত্যার মধ্যে দিয়ে পাটনার মসনদ দখল করেছিল ব্রিটিশরা। আর এই 23 জুন 200 বছর পর আওয়ামী লীগ জন্ম হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার হত্যার প্রতিশোধ দিয়ে। বাংলাদেশে আবার পাকিস্তান বিরোধী ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে আবার স্বাধীন বাংলার পতাকা তুলেছিল এই আওয়ামী লীগের নেতৃত্বে। বরেন্দ্র বাসর আন্দোলন থেকে এই পর্যন্ত যত ত্যাগ আছে, বিরোধী দলে আওয়ামী লীগ সবসময় চ্যাম্পিয়ন ছিল। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3.5 বছর ক্ষমতায় পেয়েছিলেন। তখন যুদ্ধ বিধ্বস্ত দেশ, মিল কারখানা, শিল্প কারখানা সব বিধ্বস্ত ছিল। এখানে কোন স্কুল কলেজ ছিল না, মাদ্রাসা ছিল না। এসে পেলেন 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিড়ম্বনা, পেলেন 2,60,000 শিশু, যুদ্ধ শিশু যারা পাকিস্তানি আর্মির কর্ম করেছিলেন, সেই শিশুদেরকে বঙ্গবন্ধু বুকে টেনে নিয়েছিল। এদিকে পাকিস্তানিরা পন্থী রাজাকার আলবদর আনসামসরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বলেছিল বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার জন্য। বঙ্গবন্ধু সেদিন কূটনৈতিক কৌশলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পরে তিনি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের স্বীকৃতি নিয়ে এনেছেন। একদিকে যুদ্ধের মাঠ ছিল, দুই ধরনের মুক্তিযোদ্ধা যারা বিজয়ের উল্লাসের পর সেদিন মাওবাদীরা যুদ্ধের মাঠের মধ্যে মুক্তিযোদ্ধাদের কিছু যুবকের মাথা খারাপ করে দিয়েছিল। তারা এসে এখানে জাসদ নাম একটা সংগঠন করেছিল, তাকে নাম দিয়েছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সমাজতন্ত্র একটি বিজ্ঞান, সেখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নাম দিয়ে তারা পাটের গুদামে আগুন লাগিয়েছিল, জয় বাংলা স্লোগান দিয়ে ব্যাংলুট করেছিল। সেদিন আওয়ামী লীগের উপরে দায়ভার হয়েছিল। বন্ধুরা আমার, বন্ধুগণ, আওয়ামী লীগ 1971 সালে রাজাকারের সাথে বিরোধী ফাইট করেছে দেশ স্বাধীনতার পর হাইজাকারের সাথে। আমরা করেছি 90-এ স্বৈরাচারের বিরুদ্ধে। আমাদের সাথে রাজাকার, হাইজাকার এবং স্বৈরাচার আমাদের রাজনীতির মধ্যে টিকেতে পারে নাই। তবে আমাদের একটা দুঃখ ছিল, স্বাধীনতার পর আমরা দেখেছিলাম সেদিন যেটা যুদ্ধের পরে ওয়ার অফ ডিপ্লোমেসি এবং ওয়ার অফ কনস্টিটিউশনটা আমরা হেরে গিয়েছিলাম। মুক্তিযোদ্ধার চেতনা ভুলন্ত্রিত হয়েছিল। সেদিন মুক্তিযোদ্ধের চেতনাকে বাদ দিয়ে পাকিস্তানি ভাবধারায় দেশ স্বাধীন করেছেন। আজকে যদি আপনারা বলেন শুধু পদ্মা সেতু সেতুর কথা বলেন, আপনারা কি দেখেন নাই একটা প্রাইম মিনিস্টারের কাজ কি? শুধু ভিটা কাটা, কোন কিছু উৎপাদন করতে গিয়ে। আর একটা রাজনৈতিক দলের কাজ তো শুধু দিবস উদযাপন করে না। সেই পার্বত্য চট্টগ্রামে যে অসন্ত ছিল, সেখানে সশস্ত্র বিপ্লব ছিল, যেটা ফিলিপাইনে পারে নাই, শ্রীলঙ্কায় যাত্রায় পারে নাই, ভারতের উপদের সাথে পারে নাই। সে চাষিরা সেখানে সশস্ত্র বিপ্লবকে শান্তিপূর্ণ শান্তি চুক্তির মাধ্যমে জিতে এনেছেন।
অঙ্গর কথা দহ গ্রামের কথা যদি বলি, বাষট্টি দিন চিট বহল ছিল, সে অঙ্গর কথা দহ গ্রামের স্বদেশের মানুষ স্বদেশের প্রবাসী ছিল, সেখানে পাকিস্তান সরকার পারেন নাই, বঙ্গবন্ধু তো সময় পায় নাই, জিয়াউর রহমানের সময় পারে নাই, এরশাদের সময় পারে নাই, খালেদা জিয়ার সাথে পারে নাই, 75 বছর পর স্বদেশের মানুষকে স্বদেশে ফিরে এনেছেন সে অঙ্গর কথা দহ গ্রামে। বাংলাদেশের যতগুলো অর্জন সেটা আওয়ামী লীগের মাধ্যমে, তাই আপনারা আওয়ামী লীগকে আপনারা ভোট দিবেন যে উন্নয়নের ধারাবাহিকতা করার জন্য। বন্ধুরা আমার, যে মালয়েশিয়া এক সময় স্নেক বাইটের জন্য মানুষ সেখানে বসবাস করতে পারতো সাপের কামড়ের জন্য, সেই সময় মালয়েশিয়ার ছেলেরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসতো, অথচ আজকে সে মালয়েশিয়া জাপানের সাথে ফাইট করছেন। জাপান দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যে বিধ্বস্ত হয়েছিল, সে জাপান আজকে আবার আমেরিকার সাথে ফাইট করছেন। আমরা মধ্যম আয়ের দেশ হয়েছি, আমরা যদি 2040 সালের মধ্যে আওয়ামী লীগ মাথা পিছু আয় হবে একটা মানুষের $1,500 করে, আজকে বাংলাদেশ উন্নয়ন হচ্ছে। বন্ধু আমার, আমরা দেখেছি বাংলাদেশের জন্য আমাদের যে আন্তরিকতা থাকবে, কারণ আমার ভাইয়ের রক্ত আছে, উনি আহত হয়েছিলেন, এ দেশ আমরা অর্জন করেছি। যারা একসময় ব্রিটিশের বিরুদ্ধে কথা ছিল তার পূর্বপুরুষ, তারা আবার পাকিস্তান পন্থী হয়েছেন, আবার বাংলাদেশ হয়ে তারা বাংলাদেশের পতাকা গাড়ির সামনে রাখেন, আমার লজ্জা হয়। বন্ধু আমার, সেদিন আমি রাঙ্গামাটিতে মুক্তিযোদ্ধা পরিবার বর্গের মিটিং এ গিয়েছিলাম, সেখানে রাজা ত্রিদীপ রায় উনি নির্বাচন করেছিলেন 1970 সালে পিপলস পার্টি থেকে জুলফিকার আলী ভুট্টো ভারতের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে, যখন আওয়াম 1971 সালে জয়লাভ করলো, সে ত্রিদীপ রায় আর বাংলাদেশে থাকে নাই, সে বললো আমি যে পতাকা চাই নাই সে পতাকা আমি আর দেখবো না, সে পাকিস্তানে চলে গিয়েছেন, পাকিস্তানে তার মৃত্যু হয়েছে। আজকে রাজাকার আলবদরের বাচ্চারা, তোমরা যদি বাংলাদেশ স্বাধীন না চাও তাহলে পাকিস্তানে চলে যাও, এ দেশের স্বাধীন বাংলাদেশে তোমাদের থাকার অধিকার নাই। বন্ধুগণ, আমি আবার বক্তব্য অতিবাহিত করবো না, যে বঙ্গবন্ধুকে নিয়ে আমরা অনেক নাটক করা সম্ভব না, অনেকে নাটক করছেন, অনেকে মনে করার কথা বলছেন, এটা সম্ভব না। বঙ্গবন্ধু এক চরিত্রের মানে মানুষ না, উনি কোন সময় চেঙ্গিস, কোন সময় মহাত্মা গান্ধী, কখনো সময় পৃথিবীর দেশে দেশে আন্দোলন করেছেন, আমাদের ভাগ্যবশত উনাকে আমরা এই বাংলাদেশের বাড়িতে আল্লাহ আল্লাহ উনাকে পাঠিয়েছিলেন। বন্ধু আমার, ভারত এত বড় দেশ, 12 লক্ষ বর্গ মাইল বাংলাদেশ, সেই থেকে প্রায় 100 গুণের চেয়ে কম, সেখানে ভারতের মহাত্মা গান্ধী তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য 7 বারে জেল কেটেছেন মাত্র 4 বছর, বঙ্গবন্ধু ওনার 15 বছর এদেশের স্বাধীনতা।